নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে আমরা অনেক সময় ঠিক করে প্রার্থনা করে উঠতে পারি না এবং আমরা ভাবি যে এত কর্মব্যস্ততার মধ্যে কি করে আমরা ঠিক করে প্রার্থনা করব। যদি কর্মব্যস্ততার কারণে ঠিক করে প্রার্থনা করে উঠতে না পারি তাহলে কি করা উচিত সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন এবং এটাও বলেন যে আমাদের কিভাবে প্রার্থনা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ প্রার্থনা বিষয়ে কি বলেন সেটাই আমি আজ এই ভিডিওতে তুলে ধরব। তাই আপনারা অবশ্যই ভিডিওতে বলা কথাগুলি এক মনে শেষ পর্যন্ত শুনুন এবং আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন তো এসেছেই যে ভগবান কি আদৌ আমাদের সব প্রার্থনা শুনতে পায় নাকি আমরা এমনি এমনি ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকি। হয়তো কারোর মনে এরকম প্রশ্নও আসে যে কত সময় ধরে আমাদের প্রার্থনা করা উচিত, আমার কাছে তো এতক্ষণ সময়ই নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মনে আসে যে আমি কীরকমভাবে প্রার্থনা করব যাতে ভগবান আমার প্রার্থনা শুনে নেয়। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেই প্রার্থনার কথা বলবো যা অর্জুন নিজে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সামনে, আর এর বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকেও আছে। আর অর্জুনের দ্বারা করা এই প্রার্থনা আমাদেরকেও আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তাই আপনারা এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। একবার নারদজিকে বিষ্ণুজি জিজ্ঞাসা করলেন যে বিষ্ণুজির সবচেয়ে বড় ভক্তকে। বিষ্ণুজি উত্তরে বলল, ধরিত্রীর বুকে বাস করা একজন চাষি। নারদজি একথা শুনেই খুবই আশ্চর্য হলেন। নারদজি ভাবলেন, আমি সবসময় নারায়ণ নারায়ণ করি, তাহলে আমার থেকে বড় ভক্ত কে হতে পারে। এই কথাটি প্রমাণ করার জন্য বিষ্ণুজি নারদজিকে নিয়ে ধরিত্রীতে চাষির কুটিরে পৌঁছে গেলেন। ওই সময় চাষিটি কুটিরের বাইরেই কাজ করছিলেন। চাষিটির নজর যখন বিষ্ণুজির ওপর পড়ল তখন চাষিটি তাকে জিজ্ঞাসা করল, আপনি কে আর এখানে কেন আসলেন? বিষ্ণুজি উত্তরে বললেন যে তিনি নগরের দিকে যাচ্ছিলেন আর তার অনেক খিদেও পেয়েছে। চাষিটি তাকে তার ঘরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন। চাষিটি অনেক গরিব ছিল। চাষির স্ত্রী বলল, যদি সব খাবার এনাদের দিয়ে দেই তাহলে আমাদের সন্তানরা ক্ষুধার্ত থাকবে। চাষিটি কিছুক্ষণ চিন্তা করল আর বলল, বাচ্চাদের ছাঁচ বানিয়ে খাইয়ে দাও আর যা খাবার আছে তা অতিথিদের দিয়ে দাও। পরীক্ষা নেওয়ার জন্য নারদজি আর বিষ্ণুজি খাবার খেয়ে নিলেন আর খাবার খাওয়ার পর তারা আরও খাবার চাইলেন। এবার চাষির ঘরে আর কোনো খাবার ছিল না। তখন চাষিটি সেই ছাঁচ যেটা কিনা বাচ্চাদের জন্য রাখা ছিল সেটাও তাদেরকে দিয়ে দিল। কিছুক্ষণ পর বাচ্চারা বলল যে তাদের খিদে পেয়েছে আর চাষিটি তো ছাঁচ অতিথিদের খাইয়ে দিয়েছে। তখন চাষিটি বাচ্চাদের মাথায় হাত রেখে বলল, অতিথিদের খাওয়ানো ভগবান বিষ্ণুকে ভোগ দেওয়ার সমান। এই শুনে বিষ্ণুজি নারদজিকে বললেন, আমাদের কারণে চাষির বাচ্চারা ক্ষুধার্ত রইল আর তখনও চাষি আমারই গুণগান করছে, তার মানে সেই আমার সত্যিকারের ভক্ত। এই কথার উত্তরে নারদজি বললেন, ভগবান ক্ষুধার্ত তো আমিও থাকি আর তাও অনেক দিন ধরে। নারদজি বিষ্ণুজিকে জিজ্ঞাসা করলেন, এই চাষিটি দিনে কতবার আপনার নাম নেয়? বিষ্ণুজি বললেন, এটা তো তুমি নিজে গিয়েও দেখতে পারো। নারদজি চাষির কাছে ক্ষেতের মধ্যে গেলেন। সেখানে চাষি তার নিজের কাজ করছিল। নারদজি চাষিটিকে জিজ্ঞাসা করলেন, তুমি তো ভগবানের অনেক বড় ভক্ত বলে মনে হয়, নিশ্চয়ই তুমি প্রত্যেক মুহূর্তে প্রভুর নাম জপ করতে থাকো। চাষিটি উত্তর দিল, কোথায় এত সময় পাই, আমি যখন সকালে উঠি আর রাতে শুতে যাই তখনই প্রভুর নাম জপ করি, আর যখন দিনে সময় পাই তখন ভগবানের কথা স্মরণ করি। এই কথা শুনে নারদজি অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি গিয়ে বিষ্ণুজিকে বললেন, চাষি তো কেবল দুইবারই আপনাকে মনে করে আর কখনো কখনো কাজ করার সময় আপনাকে স্মরণ করে। বিষ্ণুজি নারদজিকে তেল ভর্তি করে একটা কলসি দিলেন আর নারদজিকে বললেন, এই তেল ভর্তি কলসিটির মাথায় হাত না লাগিয়ে সামনের পাহাড়ি পর্যন্ত নিয়ে চলো, কিন্তু মনে রাখো যাতে এক ফোঁটাও তেল না পড়ে যায়। যখন নারদজি এই কাজটি করে ফিরলেন তখন বিষ্ণুজি নারদজিকে জিজ্ঞাসা করলেন, যখন তুমি কলসি নিয়ে যাচ্ছিলে তখন তুমি আমাকে কতবার স্মরণ করেছ? নারদজি বললেন, আমার সব ধ্যান তো এতেই লেগেছিল যাতে কলসি থেকে তেল পড়ে না যায়, আমি তো একবারও আপনাকে মনে করতে পারিনি। তখন বিষ্ণুজি বললেন, ওই চাষিটি পরিশ্রম করে, কিন্তু দিনে কিছু সময় সেটা দু চারবারই হোক না কেন আমাকে ঠিকই স্মরণ করে আর সে সময় কেবল আমার কথাই চিন্তা করে। নারদজি বুঝে গেলেন যে সংসারের মধ্যে থেকে সমস্ত মুশকিল পরিস্থিতি সহ্য করে ভগবানকে স্মরণ করে সেই প্রকৃতপক্ষে সবচেয়ে বড় ভক্ত। বন্ধুরা, এটা জরুরি নয় যে সবসময় আমাদেরকে পরমাত্মাকে স্মরণ করতে হবে। দিনে যতটুকুই সময় পাওয়া যায় সেইটুকু সময় পরমাত্মাকে স্মরণ করা উচিত। একবার সকালে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে পরমাত্মাকে স্মরণ করা উচিত, কিন্তু ওই সময় মনে অন্য কোনো খেয়াল আসতে দেওয়া উচিত নয়।
অর্জুনও শ্রীকৃষ্ণের থেকে গীতা জ্ঞান নেওয়ার পরে প্রার্থনা করেন। এই প্রার্থনা আমাদেরও প্রত্যেক দিন প্রভুর কাছে করা উচিত। শ্রীমৎ ভগবদ্গীতার 11তম অধ্যায় 44তম শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে পূজনীয় পরমাত্মা, আমি আপনাকে প্রণাম করি আর আপনার সামনে আমার মাথা নিচু করি। আমি আপনার কৃপা চাই, আমার সমস্ত পাপের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। যেমন করে একজন পিতা তার সন্তানকে ক্ষমা করে দেয়, এক বন্ধু অন্য বন্ধুকে আর একজন প্রেমী অন্য প্রেমিককে ক্ষমা করে দেয়, সেরকম আমাকেও আপনি ক্ষমা করে দিন। বন্ধুরা, আপনারা কারা রাতে শুতে যাওয়ার আগে এবং সকালে উঠে প্রার্থনা করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।